হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সবাই মিলে একটা বেবির বার্থডেতে যাচ্ছি। বেবির বাবার সাথে আমার হাজব্যান্ডের পরিচিতি আছে, তো আমার হাজব্যান্ডকে তারা বলেছিল যে ফ্যামিলি সহই যেতে, সো আমরা ফ্যামিলি সহই যাচ্ছি। আর অনুষ্ঠানটি হবে কুইন্স প্যালেসে। জায়গাটা অনেক ভালোই লাগছে আমার কাছে, ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর। আমরা ওয়েট করতেছিলাম কখন পার্টির হোস্ট আসবে আর যার বার্থডে সে বেবিটা কখন আসবে। বেবিটা এসে গেছে, বেবিটা অনেক কিউট অ্যান্ড ভাবিও অনেক কিউট। এর মধ্যে অ্যাপিটাইজার দিয়ে দিয়েছিল, সো অ্যাপিটাইজারে চটপটি অ্যান্ড ললিপপ ছিল। ললিপপটা অনেক মজা লাগছিল খেতে, তো আমরা সবাই খাচ্ছিলাম। আমি খালি খাচ্ছি আর খাচ্ছি। সামিরা খাওয়ার পরে আবার আম্মুর সাথে খাচ্ছিল। স্যাড ব্যাপার হলো বাবুটা আমার কোলে আসতেই ছিল না। কেকটা আনপ্যাক করতেছিল, তখন একটু ভিডিও নিয়ে নিলাম। কেকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বেবিটাকে আর আম্মা বার্থডে স্যাশ করাচ্ছিল। এখন বেবিটা কেক কাটবে, এজন্য রামকুম্মু এবং আরো অন্যরা সবাই মিলে স্টেজে গেল কেক কাটার জন্য। এখন সবাই একটু ছবি তুলে নিচ্ছিল। জন্মদিনে খুশি খুশি লাগে চারিদিকে, সোনামণি সারা মোদের অনেক বড় হবে তো তালি। জন্মদিনে খুশি খুশি লাগে চারিদিকে, সোনামণি সারা মোদের অনেক বড় হবে। তোর পুতুলের মতো তোর ভাবনার করিডোর সারাদিন হেঁটে হেঁটে আছল লুকিয়ে তুমি কানে হে মায়া পুরি তোমারে তোমারে অন্তর বিছায়া পুরি তোমারে তোমারে মোর ভাষায় দেবে সম্পর্কে মন থাকে রে তোমার সন্ধানে আগুন লাগে।
দুজনে মিলে একটু নাচানাচি করলো স্টেজে। এখন আমার আম্মু গেল স্টেজে নাচার জন্য। খাবার দেওয়া হয়ে গিয়েছিল, সো আমরা খেয়ে নিলাম। খাবারে ছিল পোলাও, ছিল সালাদ, ছিল কাবাব, ছিল তারপরে রোস্ট, ছিল গরুর মাংস, চিলি চিকেন টাইপ একটা খাবার ছিল, আমি এক্স্যাক্টলি আমার নামটা মনে নেই। তারপরে ডাল ছিল, অ্যান্ড সুইট ছিল।
এই গানটি আমাদের সবারই প্রিয়, এই জন্য আমরাও একটু গেয়ে নিচ্ছিলাম। অনুষ্ঠান প্রায় শেষ। থ্যাংকস ভাইয়া ভাবি ফর ইনভাইটিং আস। দ্যাটস ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।